সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা গেল আজ রবিবার আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দীকে। তিনি আজ সকাল থেকে সাইকেল নিয়ে আরামবাগের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে বেরিয়েছেন। জানা গেল তার টার্গেট আজকে 4টি ওয়ার্ড। বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের কথা শুনছেন, মানুষের সুবিধা অসুবিধা দেখছেন এবং সেখানে দাঁড়িয়েই চেষ্টা করছেন কীভাবে কী সমাধান করা যায় সেই সকল সমস্যার। স্বপন নন্দীকে এহেন সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে দেখে মানুষ একরকম হতবাক। আরামবাগ পৌর প্রশাসককে বড় চারচাকা গাড়িতে দেখা গেল না, আর সাইকেলে করে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরতে দেখা গেল, কি বলবেন? আমরা তো সাধারণ মানুষ, আমরা মানুষের সাথে থাকি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই কর্মসূচিগুলো নিয়ে আমরা মানুষের সাথে সকালে সাইকেল নিয়ে, তো আমি প্রায়ই আপনারা দেখেছেন আমি বেরোই সাইকেল নিয়ে। হবে এক নম্বর হচ্ছে শরীরটাও ভালো থাকে, আর দু নম্বর হচ্ছে কোথায় রাস্তাঘাট খারাপ সেটাও বোঝা যায়, আর তিন নম্বর হচ্ছে মানুষের সাথে দাঁড়িয়ে কথাটাও বলা যায়। না, তেলের দাম তো একটা ফ্যাক্টর আছে, ওই জন্য তো মানুষ তো সাইকেল আপনার গরু গাড়ি এত করছে, তাই এটা তো কেন্দ্রীয় সরকার, সে তো সবাই জানে যে কেন্দ্রীয় সরকার সব দিক দিয়ে ব্যর্থ। তা ওটা আমি প্রত্যেক দিন সাইকেলটা চাপলে শরীরটা আপনার ভালো থাকে, আর এলাকাটা এ হয় যে মানুষজনের সাথে দেখা হচ্ছে, কথা বলছি। হ্যাঁ, বসন্তপুরে এখন এসছি, আগে 13 নম্বর ওয়ার্ডটা ঘুরুম, মাঝে মাঝে এক একটা ওয়ার্ড দুটো তিনটে করে ওয়ার্ড নিয়ে ঘুরি, আর বিভিন্ন ওয়ার্ডে যে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলোও দেখা হয়। আবার এখানে আজ এসছি আবার যে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা বেকার ছেলেরা, তারা যাতে ব্যবসা বাণিজ্য করে, তাদের দোকান টোকানগুলো বিভিন্ন ওয়ার্ডে, যেমন 9 নম্বরে 39টা হচ্ছে, সুজলপুরে 100টা, দৌলতপুরে 15-20টা হচ্ছে, কালীপুরে হয়েছে 25-30টা, বিভিন্ন ওয়ার্ডে আমরা সেই দোকানঘরগুলো করা হয়। এখানে মিস্ত্রিদেরও ডেকেছি, শুধু নাগরিকরাও আছে, তাদের নিয়ে বসে সেই এখানে যেই একটা মার্কেট হওয়ার কথা আর কি, সেই জন্যই সকালে এসেছি আর কি। রাস্তাগুলো রাস্তা হচ্ছে, পরপর সব হবে। হ্যাঁ, আবার যা প্রাকৃতিক বিপর্যয় বন্যা হয়েছে, অনেক রাস্তাঘাট খারাপ হয়ে গেছে, সেগুলোকে আমরা রিপেয়ার করার চেষ্টা করছি, একবারই তো সব কিছু করা যাবে না। হ্যাঁ, নবপল্লী ওটা নতুন রাস্তা বার করছি আর কি, ওই যে পান্তিকপল্লী আছে ওটা মাঠ দিয়ে আমরা রাস্তা করছি, কারণ ওই যে তারকেশ্বর থেকে আরামবাগ যে চাপাডাঙ্গার ওটা ফোলেন হচ্ছে, ওটা বাইপাস একটা রাস্তা করার জন্য বেড়বাড়ি দিয়ে ওটা বার করার জন্য ওখানে ওই নাগরিকদের সাথে কথা বলার জন্য ওখানে গিয়েছিলাম সকালে। সুজলপুরে 100টা হবে, দৌলতপুরে করেছি, বিভিন্ন বৃন্দারামপুরে হবে। স্যার, রাস্তার এবং পাড়ার পান্তিকপল্লীর উন্নতির জন্য এসেছিলেন, তিনি সোনা দিয়ে মুড়ে দিচ্ছেন সর্বত্র। আমরা দাবি করছি রাস্তা হোক সর্বদিক দিয়ে, ওই দিকে তো ফোর লাইন রাস্তা ফোর লেন হচ্ছে, সুতরাং স্কুল কলেজ যাওয়ার জন্য একটা বাইপাসের মতো রাস্তা অনেক থাকলে অনেক সুবিধে ছাত্র ছাত্রী আমাদের বাজার টাজার যাওয়ার ব্যাপারে। উনি বললেন আপনারা বসুন পাড়ায়, বসে নিজেরা একটা ডিসিশান নিন, প্রস্তাব আনুন, আমি সব কিছু ডিসিশান নিয়ে নিন, আমি সব জায়গায় রাস্তা ওই দিকটা এই দিকটা সব দিকে আমি করে দেবো। গৌরাঙ্গকান্তি ভট্টাচার্য, প্রান্তিকপল্লী, 13 নম্বর ওয়ার্ড হচ্ছে। হ্যাঁ, আপনি একটা দরখাস্ত করবেন মা। হ্যাঁ, ঠিক আছে, যেতে হবে কেন, আমি যেতে হবে কেন, আমি তো আসবো, আমি তো আসবো, আচ্ছা আচ্ছা, অসুবিধা আমি আমি দেখে দেবো। হ্যাঁ, আমি দেখে দেবো। আর ওয়ার্ড
দোকান আছে যে দোকান দিয়ে দিয়ে আসবে, অসুবিধে নাই। হ্যাঁ একটু দেখো, কথা বলো না সবাই মিলে, এটা হবে না, দুর্দান্ত হয়ে যাবে এলাকাটার পরিবেশটা। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-8।